بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد اندياتك شمال الديني بھاي دكتور ساكير حسين بھاي প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কেউ কেউ বলেন যে তিনি নূরের সৃষ্টি অর্থাৎ তিনি কি মানুষ নাকি আল্লাহ তালার যাকি নূর বা এই জাতীয় বিষয় যে কথাগুলো সমাজে চালু আছে এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন যে আসলে কি আল জাওয়াব বিল্লাহি তাওফিক আল্লাহুল মুস্তআন সম্মানিত دینی বন্ধুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গাতে বলেছেন এবং যেখানে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি বলে দিন ক্বুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ইবারাশে বাশারের প্রশ্ন বাসার কি দিয়ে আল্লাহ তাআলা আননত রায়ের মধ্যে বলেছেন যে ইন্নী খালিকুম বাশারুম মিন তিন বাশার সৃষ্টি মাটি দিয়ে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টি মানুষ ছিলেন মক্কা শরীফে মা আমিনার গর্ভে নবীদী জন্মগ্রহণ করেন এবং একজন মানুষের মতনই তিনি ধীরে ধীরে আস্তে আস্তে করে বড় হয়েছেন চাচার সাথে ব্যবসা বাণিজ্য করেছেন তারপরে পঁচিশ বৎসর বয়সে হজরতে খাদিজা আদি আল্লাহ তাল বিবাহ করেন এবং সেখানে সন্তানাদি হয় তবে তিনি ছোট কাল থেকে সৎ আমান উদ্দারী এগুলো প্রশস্ত ছিল বিধায় আরবের লোকেরা তাকে আল আমিন অথবা আল সাদিক বলে রাখত এবং আল্লাহ তালা তিনি তার দয়ায় মোহাম্মদ সালি আসাল্লামকে শেষ নবী হিসেবে মনোনীত করেছেন এবং তার কাছে আসত এবং নবীজি বলেছেন আমি তোমাদের মতো মানুষ আর আবার সার তবে ইউহা ইলাই আমার উপরে আসেন আল্লাহ তালা ঘোষণা করেছেন তিনি মানুষ তবে নিশ্চয়ই তিনি সাধারণ মানুষ নন কারণ আল্লাহ তালা তাকে মানুষ ঘোষণা দেয়ার সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন যে দেখো তার কাছে কিন্তু ওহি আসে ওহি সকল মানুষের কাছে আসে না আর নবীও নির্বাচন করে হওয়া যায় না সুতরাং নির্ধারিত আল্লাহ তালার পক্ষ থেকেই সকলের কাছে ওহি আসে না তাহলে যিনি আল্লাহ তালা এত নৈকট্য লাভ করেছেন তিনি ওহি পাবার যোগ্যতা ও সম্মান লাভ করেছেন যত রাসুলগণ ওহি পেয়েছে নিঃসন্দেহে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মোহাম্মদুর রসুল এবং আল্লাহ কথাটি মধ্যে বলেছেন নবী আমি আপনার প্রশংসাকে উচ্চ মর্যাদা দান করেছি তাই দেখা যায় যে আমরা কোন মানুষ যদি তহীদের কালিমা পড়েন সেখানে উল্লেখ করেন আসাদু আল্লাহ

নামে সেখানে দুরুত পড়া হয় তাশাহুদের মধ্যে নবীজিকে নবীজির কথা উল্লেখ রয়েছে সুতরাং আল্লাহ তালা তার রাসুল সাল আলিয়া সাল্লামের নামকে সর্বত্র উচ্চ মর্যাদা দিয়েছেন কথাটি স্পষ্ট এবং রাসুল্লাহ সাল সাল্লাম তিনি বিশ্ব এই সৃষ্টির মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে তার মর্যাদা এবং সম্মান আল্লাহ এভাবে করে দিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের ব্যাপারে নবীজিকে প্যাসিফিক ভাবে উল্লেখ করেছেন এভাবে করে আল্লাহ তালা বলেন অমা আর রহমাতাল্লী এর থেকে বড় সম্মান নবীজির আর কিছুই নাই হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতাল্লী ল আলমিন এক আলম নয় এ শুধু দুনিয়া নয় যত আলম আছে সমস্ত আলম সমূহের মধ্যে আল্লাহ আল্লাহতলা তাকে রহমতের ধারা হিসেবে তাকে প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মানুষ মাটির মধ্যে যেমন স্বর্ণ লুকায়িত থাকে খনিতে যেমন হীরা পাওয়া যায় খনির মাটি থেকে তাকে সেকে সেকে আলাদা করতে হয় আল্লাহ তালা কুদরতে মাটিতেই তৈরি হয় সোনা তেমনি মানুষের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হেদায়েতের আলো যে মানুষ আল্লাহ তালার প্রতিনিধি এবং খালিফা সেই মানুষই হলেন প্রকৃত আদর্শ আল্লাহ বলে অতএব তিনি মানুষ আমরাও মানুষ সবাই মানুষ কিন্তু সবাই কিন্তু এক নয় যেমন অনেক পাথর রয়েছে রাস্তার পাথর আকিক পাথর ই পাথর পাকা রাস্তার পাথর তাহলে ইয়াকুত পাথর কি কখন এক হবে তারপরে কাবা ঘরের কর্নারে যে পাথরটা লাগানো আছে হাজরের আসো সেটাও তো একটা পাথরই তাহলে সবই যদি পাথর এক পাথর হয় তাহলে হয় না বরং রসুল্লাহ সাল্লাহ মানুষ তবে শ্রেষ্ঠ মানুষ যিনি হলেন মডেল যাকে আদর্শ যাকে আদর্শের কথা এবং যিনি অনুসরণ অনুকরণের নির্দেশ আল্লাহ তালা কারিমের মধ্যে বলেছেন যে তিনি হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং মনে রাখতে হবে যে তিনি সর্বোত্তম মানুষ এবং যারা বলেন যে তিনি নূরের তৈরি বা তিনি জাতি নূর আল্লাহ জাত এগুলো বলে নারুজ বিল্লা আল্লাহর জাতি নূর যারা তাকে বলে তারা আসলে মূলত ভুলে গেছে যে আল্লাহ তাল্লাহ কোন শরিক নাই সুতরাং কোন জাতের কোনো অংশ হতে পারে না প্রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আল্লাহর জাতের অংশ হন তাহলে এই দুনিয়াতে বিবাহ বিবাহসাদী করলো কে নূর কিভাবে বিবাহ করলো কার বিবাহ আসলো আবার তিনি সন্তানের পিতা হয়েছেন মলমূত্র নবীজি পুরস পায়খানাও করেছেন আল্লাহ তালার এই সমস্ত গুণ থেকে আল্লাহ তালার এই সমস্ত গুণ থেকে পাক এবং পবিত্র তিনি আল্লাহ জাতি নূর হতে পারেন না যদি রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহর জাতি নূর হন বা নূর হন তবে তার কাছে ওই আসার কোন প্রয়োজন ছিল না তিনি তো আল্লাহর অংশ যদি নূর হন তাহলে তিনি কেন বিবাহ করলেন আল্লাহ তালার তালার এক অংশ কি তাহলে বিবাহ করেছেন সব আকিরা নবীজির সন্তান হয়েছিল তাহলে হজরতের ফাতেমা কার সন্তান রসুল উল্লাহর সন্তান মদিনার মসজিদে নবীজির কবর রয়েছে নূরের কিভাবে কবর হয় তাহলে রসুল্লাহ সাল্লাম কখনোই আল্লাহর অংশ নন তাহলে কি আমরা আল্লাহতালার অংশকে কবরে রেখেছি সুতরাং যারা এই জাতীয় কুফরি আকিদা বলবে বলে বেড়াবে আল্লাহ তালা নবীজি আল্লাহ জাতি নূর অথবা তিনি নূরের তৈরি এমন আকিদা যারা রাখবে তারা করানুল কারিমের সারা হেতান মহালেফাতের মাধ্যমে তারা মুশিক হয়ে যাবে কেননা নূর অর্থ আল্লাহ তালার জাতের অংশ আর আল্লাহ তালা অংশীদার নির্ধারণ থেকে সম্পূর্ণ পুত এবং পবিত্র যারা করবে তারা মুশিক হবে তিনি মাটির নিচে শুয়ে আসেন আল্লাহ তাল জাতের অংশ কিভাবে মাটির নিচে থাকতে পারে নবীজির তার খাঁস ছিল তার নবীজির পিনার প্রয়োজন হতো তিনি যদি জাতি নূর হন তবে তো অর্থ দাঁড়াইতেছে এরম নওয়াজিল্লাহ যে আল্লাহ তালার একটা অংশ খাওয়া দাওয়া করত নজুবিল্লা এরপরে নবীজি নামাজ পড়তেন নবীজি আল্লাহকে সেজদা করতেন যদি এ অর্থ নেওয়া হয় নবীজিকে নূর ধরা হয় তাহলে মনে করতে হবে যে আল্লাহ তালার এক জাতি নূর এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালার এক অংশ আর এক অংশকে সেজদা করতেছে নাউদুল্লাহ সবগুলো কুফরিয়া কিরা সুতরাং এটা কেমন করে হয় যে নবীজি বিবাহ করেছেন তার সন্তানাদি হয়েছে তাহলে নবীজি যদি নূর হন এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ তালার একটা অংশ অমর অনাদি অনন্ত আর এক আরেকটা অংশ মরণশীল নাউজুবিল্লাহ জালি যেহেতু নবীজি ইন্তেকাল করেছেন আল্লাহ বলেন সুতরাং নবীজিকে যদি আপনি নূর বলেন তাহলে বিবাহ কিভাবে হয় নুরের সাথে মাটির কিভাবে আল্লাহ এ প্রসঙ্গে আর একটি কথা বলি আমরা সাধারণত নূর বলে যে বিষয়টি বুঝাই দেখুন নূরও কিন্তু আল্লাহ তালার সৃষ্টি অথচ আল্লাহ তালা তার ব্যাপারে তিনি উল্লেখ করেছেন লাইসা কামি শ্রীশাই তোমরা যা ভাবো

তাহলে সাধারণত নূর বা আলো বলতে যে বিষয়টি বুঝানো হয় এটাও তো আল্লাহ তালারই সৃষ্টি এই সূর্য কি আল্লাহর সৃষ্টি নয় চন্দ্রের চন্দ্রের যে আলো এটা কি আল্লাহ সৃষ্টি নয় সুতরাং সাধারণত নূর বলতে আমরা যেটা বুঝি আল্লাহ তালা তা থেকেও মুক্ত ইসলিহী সাইসামিউ সুতরাং কোনো কিছু নূর বা আলো যা কিছু বলি আল্লাহ তালার সাথে কোনো কিছু তুলনীয় করা উচিত নয় আর যেখানে আল্লাহতালার জন্য এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা উচিত নয় সেখানে সেই বিষয়টি সেই নূরের অংশটি নভিজির জন্য বলাটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় মদানা রুহুল আমিন তার মাসায়েলের মধ্যে কিতাবের বিস্তারিত তিনি দজির মাধ্যমে প্রমাণ করেছেন যে যারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে নূর বলবে তারা কুফরি এবং সেই কিতাবের মধ্যে জরুরি মাসায়েলের তৃতীয় ভাগের কিতাবের মধ্যে একাত্তর এবং ছিয়াশি নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একশো তেপ্পান্ন জন আলেমের দস্তখত নিয়েছেন যদিও বর্তমানে সেটি তৎকালীন ভাষার সাথে কিছুটা সামঞ্জস্যতাহীন মোল্লা আলী কারি তার মজুয়াতে কাবিরে কিতাবের চব্বিশ নম্বর পৃষ্ঠা লিখেছেন যে একটি কথা একটি হাদিস বলা হয় যে আমি আল্লাহ হইতে এবং ইমানদার আমার হইতে হাদিস বর্ণিত এই বাণীটি সম্পর্কে আল্লামা আসকালানি তিনি বলেছেন এটা একটা মিথ্যা কথা জাল কথা আল্লামা জমক বলেছেন এটার সনদ জানা নাই ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন এটা জাল কথা মিথ্যা কথা ইমাম সাফাবি মাতা হাসানার সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর থেকে জাল হাদিস হওয়ার কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন সুতরাং এ জাতীয় যত বর্ণনা আছে যে সমস্ত ভণ্ড মানুষ যাদেরকে যারা মানুষ কিভাবে করে উল্টা পাল্টা বোঝায় সবগুলো বর্ণনাবিহীন সবগুলোই ভুয়া সবগুলোই দুর্বল আব্দুল্লাখনবী মাদন হাই লখনবী মজমুয় ফতোয়ার কিতাবের দ্বিতীয় খন্ডে দুইশো ষাট এবং একষট্টি নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন আল্লাহ তালার জাত হল কদিম মানে অনাদি আর আমাদের নবীর জাত হলো হাদেস মানে নবশৃষ্ট কাজেই নবসৃষ্ট বস্তু অনাদি বিষয় কখনোই অংশ হতে পারে না কেননা কাদিম হল অদ্বিতীয় আল্লাহম কুল্লুমান তিনি তো অদিতীয় তার কোনো অংশ হতে পারে না সুতরাং যারা এ জাতীয় কথা বলবে সুতরাং তারা মুসটি হিসেবে গণ্য হবে এবং এ প্রসঙ্গে আমরা জানি যে এই জাতি নূর যারা বলে এরা ইমাম আহমদ ইমাম মালান আহমদ রেজা খান বেলভি তিনি তার এই কিতাবের মধ্যে ফাতোয়া আফ্রিকা নামক কিতাবের মধ্যে এগুলো উল্লেখ করেছেন অনুরূপভাবে পাকিস্তানের এক পীর তৈয়ব শাহ সাহেবের দাদা পীর তিনিও তার মজমুতে সালাতের মধ্যে এই সমস্ত বিষয় দেশেম মোবারক মাটির তৈরি এগুলো অর্থাৎ এর মধ্যে আবার অনেকে বলেছেন যে জেসেম মাটির তৈরি আর রুহ মুবারক নূরের তো একই এরা একই দলের অধিবাসী তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে এবং আল্লাহ তালার সাথে শরিক করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সুতরাং আমরা পরিষ্কার করে বলব এবং বাংলাদেশের মানহাজ হল যে উল্লাহ সাল্লি সাল্লাম তিনি বাসা আর সর্বপ্রথম বাসার ধরনের হজরত আদম আলাহ সাল্লাম হাজরত আদম আলাহ আল্লাহ আল্লাহতারা মাটি তারা সৃষ্টি করেছিলেন মাটির মধ্যেই সব কিছু আছে পাওয়ার আছে নূর আছে এর মধ্যে সব কিছু আছে অ্যাটম আছে মাটির মধ্যেই সমস্ত শক্তি আছে এখানে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে উল্লেখ করেছেন সুতরাং আমরা নবীকে মূল উল্লেখ করেছেন অনুরূপভাবে পাকিস্তানের এক পীর তৈয়ব সাহেবের দাদা পীর তিনিও তার মজমুয়াত সালাতের মধ্যে এই সমস্ত বিষয় মোবারক মাটির তৈরি এগুলো অর্থাৎ এর মধ্যে আবার অনেকে বলেছেন যে জেসেম মাটির তৈরি আর রুহ মোবারক নূরের তো একই এরা একই দলের অধিবাসী তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে এবং আল্লাহ তালার সাথে শরিক করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সুতরাং আমরা পরিষ্কার করে বলব এবং হাদিসের মানহাজ হল যে রসদুল্লাহ সাল্লাম তিনি বাসার আর সর্বপ্রথম বাসার হল হজরত আদম আলাহিসাল্লাম হজরত আদম আলাহ সাল্লামকে আল্লাহতলা মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন মাটির মধ্যেই সবকিছু আছে পাওয়ার আছে নূর আছে এর মধ্যে সবকিছু আছে অ্যাটম আছে মাটির মধ্যেই সমস্ত শক্তি আছে যেখানে করানুল কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে উল্লেখ করেছেন সুতরাং আমরা নবীকে মানুষ মনে করবো তবে তিনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা আমাদেরকে বুঝা তৌফিক দান করুক ও সাল্লাল সেই দিন মুহাম্মদ নবীর ও আলকুরানের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম অন্য পথে অন্য মতে নেই যে রহুম আলকুরানের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথিয়া আসল